আজ বিশ্ব মা দিবস। সম্ভবত পৃথিবীর সবচেয়ে প্রিয় মানুষ আমাদের মা, আর প্রিয় শব্দ সুমধুর মা ডাক। মাকে ভালোবাসতে কোনো বিশেষ দিনের প্রয়োজন নেই, তবু পৃথিবীর সব মায়েদের প্রতি সম্মান জানাতে কয়েক যুগ ধরে পালিত হয়ে আসছে বিশ্ব মা দিবস। এই বিশ্ব মা দিবসের ইতিহাসটি হয়তো আমরা অনেকেই জানি না। আজ 10 মে, রোজ রোববার আজ বিশ্ব মা দিবস। প্রতি বছর মে মাসের দ্বিতীয় রোববার বিশ্বব্যাপী এই দিনটি পালিত হয়। দেশ ও অঞ্চল ভেদে কোথাও কোথাও অবশ্য মা দিবসের তারিখ ভিন্ন হয়ে থাকে। ইতিহাস খতিয়ে দেখা যায়, মা দিবসের সূচনা প্রাচীন গ্রিসের মাতৃরূপী দেবী সিবেলের আরাধনা, প্রাচীন রোমানে দেবী জুনের আরাধনা ও ইউরোপ এবং যুক্তরাজ্য মাদারিং সানডের মতো বেশ কটি আচার অনুষ্ঠান মায়েদের সম্মানে পালিত মাদারিং সানডে পালিত হতো নির্দিষ্ট একটি রোববারে। এত গেল গোড়ার দিকের কথা। যুক্তরাষ্ট্রে মা দিবস পালনের প্রচলন শুরু হয় আমেরিকান সমাজকর্মী জুলিয়া ওয়ার্ড হুই নামে এক নারীর হাত ধরে। 1870 সালে আমেরিকার গৃহযুদ্ধের পৈশাচিকতার মাত্রা ছাড়িয়ে গেলে শান্তির প্রত্যাশায় জুলিয়া একটি ঘোষণাপত্র লেখেন। এটি মাদার্স ডেতে প্রোক্লেমেশন নামে পরিচিত ছিল। এই ঘোষণার মধ্যে জুলিয়া রাজনৈতিক স্তরে সমাজ প্রতিষ্ঠায় নারীর দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে স্পষ্ট বক্তব্য রাখেন। এরপর যুদ্ধ শেষে পরিবারহীন অনাথদের সেবায় ও একত্রীকরণে নিয়োজিত হন মার্কিন সমাজকর্মী আনা রিভিস জার্ভিস ও তার মেয়ে আনা মেরি জার্ভিস। এ সময় তারা জুলিয়া ওয়ার্ড ঘোষিত মা দিবস পালন করতে শুরু করেন। কিন্তু শারীরিক অসুস্থতার কারণে আনা রিভিস জার্ভিস 1905 সালের 5 মে মারা যান। মায়ের মৃত্যুর পর আনা মেরি জার্ভিস মায়ের শান্তি কামনায় ও তার সম্মানে সরকারিভাবে মা দিবস পালনের জন্য প্রচারণা চালান। 3 বছর পর 1908 সালের 10 মে পশ্চিম ভার্জিনিয়ার আন্দ্রিউজ মেথডিস এপিস্কোপাল চার্চে আনুষ্ঠানিকভাবে প্রথম মা দিবস পালিত হয়। চার্চটি বর্তমানে ইন্টারন্যাশনাল মাদার্স ডে শ্রিন নামে পরিচিত। আনা রিভিস সাদা করোনেশন ফুল ভীষণ ভালোবাসতেন, তাই নিজের ও সব মায়ের সম্মানে চার্চে উপস্থিত সব মায়েদের 2টি করে সাদা করোনেশন ফুল উপহার দেন আনা মেরি জার্ভিস। কিন্তু এখানেই আনা মেরি জার্ভিস থেমেছিলেন না। 1992 সালে স্থাপন করেন মাদার ডে ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন। এই সময় জার্ভিস মা দিবসের ছুটির জন্য করার লক্ষ্যে দিনটি জাতীয় আন্তর্জাতিক স্বীকৃতি ব্যাপকভাবে প্রচারণার জন্য তিনি মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা, মেক্সিকো, চীন, জাপান, দক্ষিণ আমেরিকা ও আফ্রিকায়, তারপর 1914 সালে তার প্রচেষ্টা সফল হয়। তৎকালীন প্রেসিডেন্ট উইড্রো উইলসন মে মাসের দ্বিতীয় রবিবারকে মা দিবস ও জাতীয় ছুটির দিন হিসেবে ঘোষণা করেন। এরপর থেকেই সরকারিভাবে মা দিবস পালিত হতে থাকে। কিন্তু কয়েক বছরের মধ্যেই মা দিবসের মূল প্রাধান্যকে ছাড়িয়ে যায় দিনটির বাণিজ্যিক প্রভাব। মা দিবসে ফুল বিক্রি ব্যাপক হারে বাড়তে থাকে। যুক্তরাষ্ট্রে দিনটি এতটাই বাণিজ্যিক হয়ে ওঠে যে আনা মেরি জার্ভিস প্রতিবাদী হয়ে পড়েন। দিনটির এমন অবমাননার প্রতিবাদে তিনি নিজের সমস্ত সম্পত্তি ব্যয় করেন ও ঘোর বিরোধিতার অভিযোগে গ্রেপ্তারও হন। মূলত আনা মেরিস জার্ভিসকেই মা দিবসের আসল প্রতিষ্ঠাতা হিসেবে গণ্য করা হয়। মা দিবসের এই দিনে বিশ্বের সকল মমতাময়ী মায়ের জন্য রইল আন্তরিক শ্রদ্ধা। বিশ্ব মা দিবস আমাদের জীবনে অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয়, যদিও প্রতিদিন ভাবে আমাদের মা দিবসটাকে মনে রাখা উচিত। মা দিবসের জন্য নির্দিষ্ট কোনো দিন হয় না। সবাইকে মা দিবসের অনেক অনেক শুভেচ্ছা। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।